ডায়াবেটিস চিকিৎসার কথা উঠলেই অনেকের চোখের সামনে বারডেম হাসপাতালের চেহারা ভেসে ওঠে। বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগী এখানে প্রতিদিন সেবা নেন। প্রতিষ্ঠানের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বলছে, বারডেমে নিবন্ধনকৃত রোগীর সংখ্যা 684,526 জন। এর আগের বছরে 19,469 জন নতুন রোগী নিবন্ধন করেছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে 53 জন নতুন ডায়াবেটিস রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য নিবন্ধন করেছেন। বছরে নিবন্ধন করা রোগী বাড়ছে প্রায় 3% হারে। এদের বড় একটি অংশ দরিদ্র, যারা বিনামূল্যে চিকিৎসা সেবা পান। নিবন্ধিত রোগীদের মধ্যে প্রায় 1,00,000 রোগী বিনামূল্যে সেবা পান। তাছাড়া রোগীর আর্থিক অবস্থা ভেদে ইনসুলিন, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 25-100% পর্যন্ত মূল্যছাড় দেয়া হয়। বারডেম হাসপাতাল এমন একটা বিশেষায়িত হাসপাতাল যেটা সারা বিশ্বে বিরল। এখান থেকে ডায়াবেটিসের এবং হরমোন বিষয়ক ম্যান পাওয়ার তৈরি করা হয়। বারডেম একাডেমি থেকে ডিপ্লোমা, এমফিল, এমডি ডিগ্রি দেওয়া হচ্ছে এবং বারডেম হাসপাতালে ডায়াবেটিস সম্বন্ধে ডাক্তারদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই সকল ট্রেনিং এবং ডিপ্লোমা ডিগ্রি নিয়ে ডাক্তাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে। এছাড়াও বারডেম হাসপাতালে বিভিন্ন রিসার্চ হচ্ছে এবং সেই রিসার্চগুলো শুধু বাংলাদেশের জার্নালে না, আন্তর্জাতিক বিভিন্ন জার্নালেও সেগুলো প্রকাশিত হয়েছে। এবং এই রিসার্চের ফলে বা পৃথিবীতেই বারডেমের যে অবস্থান সেটা আরও উজ্জ্বল হচ্ছে। সেবার জন্য দেশি ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বারডেম। 1982 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারডেমকে তাদের সহযোগী কেন্দ্রের মর্যাদা দেয়। এশীয় অঞ্চলে বারডেমই প্রথম হাসপাতাল যেটি WHO কোলাবোরেটিং সেন্টার ফর প্রিভেনশন, ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অব ডায়াবেটিস এর স্বীকৃতি লাভ করে। 1983 সালে বারডেম স্বাধীনতা পদক লাভ করে। 2004 সালে ইবনে সিনা পুরস্কার পায় হাসপাতালটি। এছাড়া 2014 সালে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিশেষ পদক দেয় এই হাসপাতালকে।